ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরি মনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবনের নানান বিষয় নিয়েও আলোচিত এই অভিনেত্রী। কিন্তু এবার রান্না নিয়ে প্রশংসা কুড়ালেন পরি মনি, আর তার এই প্রশংসা করেছেন স্বয়ং শাশুড়ি মা। বুধবার রাজধানীর একটি বিনোদন কেন্দ্রে পরি মনি ও শরীফুল রাজ অভিনীত প্রথম সিনেমা গুনিন এর জমকালো প্রিমিয়ারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বর কনে সেজে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। সঙ্গে ছিলেন রাজের মা জাহানারা বেগম এবং পরি মনির নানা শামসুল হক। অনুষ্ঠান শেষে ফটো সেশন পর্বে পুত্রবধূ পরি মনিকে প্রশংসায় ভাসান শাশুড়ি জাহানারা বেগম। তিনি জানান, পরি মনির হাতে রান্না করা গরুর মাংস ও চিংড়ি মাছ তার অনেক প্রিয়। পরি মনির শাশুড়ি জাহানারা বেগম আরও জানান, পরি মনি তাকে নিজের হাতে রান্না করে খাওয়ান অনেক মায়া মহব্বত করে, তাকে আম্মু বলে ডাক দেয়, আদর যত্ন করে, আবার অনেক খেয়ালও রাখে। এক কথায় সে অনেক ভালো, তিনিও পরি মনির অনেক খেয়াল রাখেন। গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত গুনিন এর প্রিমিয়ারে একই সঙ্গে পরি মনি ও শরীফুল রাজের বিবাহোত্তর সংবর্ধনাও হয়ে যায়। সন্ধ্যা 6:30 দিকে বধূ বেশে পালকিতে চড়ে অনুষ্ঠানে আসেন পরি মনি, আর সেই পালকি কাঁধে নেন তারই স্বামী শরীফুল রাজ। তিনি সাজেন বরের রূপে, যা ছিল মূলত সিনেমার প্রচারণারই অংশ।